এটা শেখ বললেন তানজিম হাসান সাকিবের কথা। শেখ একটা কথা আছে না, জো বাদ দিল সে নিকালতে হয় আসার রাখতে হয়। আমরা কত বক্তব্য দিই ভাইরাল হয় না, কিন্তু ছোট্ট একটা বাক্য লিখে দিয়েছে, সেটা ভার্সিটি মিটিং আড্ডায় জড়িত মেয়েকে বিয়ে করলে একটা বউ পাবেন কিন্তু আদর্শ মা পাবেন না। এই কথাটার প্রভাবটা এত বেশি, এটার কারণে সারা পৃথিবীর নাস্তিকরা একবারে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। কথা কিন্তু একটা বাক্য, আর একটা শুধু বলেছে ঈদে মিলাদুন নবী, এটা বেদাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম করেননি। এটার কারণে গোটা কৌমি গ্রুপটা একবারে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এটা কোন জায়গা থেকে বের হয়েছে? বয়স মাত্র 20 বছর। গত পরশুদিন আমার সাথে কথা বলল, তার বক্তব্যটা কি, আমি যা করি সব সন্তুষ্টির জন্য, কে কি লেখলো আর কে কি বললো সেটা আমার দেখা হয়েছে না। 20 বছর ছেলের মধ্যে এই দাওয়াতটা যে ঢুকছে আমি তো সে ভাবিনি। আমার অফিসের ছেলেটা বলছে 2022 সালের অক্টোবর মাসে, এটা কোন সাল যাচ্ছে 23 সাল, মানহাজ সম্পর্কে একটা লেখা লিখেছিলাম, মানহাজ সালাফদের মানহাজ, এই লেখাটা সে তার ভেরিফাইড পেজে উল্লেখ করেছে একবারে রেফারেন্স দিয়ে। আমি তো জানি না, সহি আকিদা করে, ভাষাটা ঠিক না, মানহাজটা সহি হওয়া লাগে, মানহাজটা সহি হওয়া লাগবে, সেই মানহাজ তার মধ্যে ঢুকেছে। 20 বছর বয়সে তানজিম যা করছে, আমরা তো 80 বছর বয়স হওয়ার পরে সেটা করতে পারছি না। আপনার ওই যে যেটা কথা, যে কথাটা অন্তর থেকে বের হয় সেটা কিন্তু প্রভাব বিস্তার করে, ছোট্ট বাক্য তার মুখ থেকে বের হয়েছে গোটা দেশকে উছাল পাতাল করে দিল। এইরকম সন্তান আরো আছে, পর্যায়ক্রমে প্রকাশ পাবে ইনশাআল্লাহ এবং সব জায়গায় চলে যাবে। এটা কারণটা কি, সেটা হলো যে দাওয়াতি কাজ আপনারা যতটুকুই করছেন আল্লাহ তাতেই বরকত দান করছেন। যদি আরো আন্তরিক হতেন তাহলে কি পরিমাণ বরকত হতো,